তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কিন্তু কিছুটি বলতে পারলো না রাজপ্রিয়া। অতিথি মানুষ, বড় বয়স্ক মহিলা, ওনার মুখের দিকে তাকে কড়া কথা বেরো না। ওর মেয়েটা একরাশ মন খারাপই নিয়ে আয়নার সামনে দৌড়ে গেল, নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো। কই সুন্দর লাগছে তো তাকে, তবু বিধবা শব্দটি কানে এসে বারবার বিঁধছে। মরতেই মেয়েটাকে খাঁচায় ধরলো বিষণ্নতা। তার ইচ্ছে করছে এই পোশাকটা এক্ষুনি বদলে ফেলতে, এরপর এটাকে কেটে কুটে আগুনে পোড়াতে, কিন্তু সাহস হলো না তার। সায়মন চৌধুরীর পছন্দের একটা সুতো হারাতে ইচ্ছে করে না তার। দোলমনো মন খারাপি নিয়ে বিছানায় বসে পড়লো রাজপ্রিয়া। কিয়ৎক্ষণ পর তার কাঁধে হাত রাখলো সানাম চৌধুরী। ভিড়ের মাঝে সবাই থাকলো, রাত ছিল না। সানাম চৌধুরী ঈগল চোখ ঠিকই ধরে ফেলেছে, এখানে রাত নেই। গেল কোথায় মেয়েটা, একা একা কী করছে? মরতেই তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে ছেলেটা। এসেই বইয়ের বিষণ্ন মুখটা দেখেই ধৈর্য হারলো সে, ভীষণ অধৈর্য কণ্ঠে ডাকলো, রাত রাত। এতক্ষণ এতটা নিজের ব্যথা বিভোর ছিল মেয়েটা যে সানাম চৌধুরী স্পর্শ তাকে ছুতে পারেনি। আচমকা মেয়েটার কণ্ঠস্বর শুনে চকিতেই তাকালো, পরপর আহ্লাদ দেখানো নিজের মানুষটাকে পেয়ে কোনো কথাবার্তা ছাড়াই ঝড় ঝড় করে কেঁদে ফেলো। সানাম চৌধুরী হত বিহল হয়ে পুনরায় জানতে চাইল, কি হয়েছে জান, কি হয়েছে, কাঁদছো কেন? রাত্রিপ্রিয়া নাক টানতে টানতে অকপটেই জানতে চাইল, আচ্ছা আমাকে দেখতে কি বেধবার মতো লাগছে? এসব কি ধরনের কথা? রাত্রিপ্রিয়ার বাহু ধরে মৃদু ধমকে উঠল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া এতে দমলো না, বরং পুনরায় শুধালো, বলেন না। সানাম চৌধুরী তাৎক্ষণিক ছেড়ে দিল তাকে, চট করে ধরে ফেলল রাত্রির কিছু একটা হয়েছে, ওর কেউ কিছু নিশ্চয় বলেছে, নয়তো এত ন্যাকামি করার মতন মেয়ে সেই নয়। কে বলল এসব? ভাবতে শক্ত হয়ে গেল সানাম চৌধুরীর, গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয়েছে রাত, তোমায় কে বলেছে এসব? আমাকে নিয়ে চলো তার কাছে, দেখিয়ে দাও তাকে, আমি একটু তাকে দেখতে চাই। সানাম চৌধুরীর কণ্ঠে একরাশ ক্রোধ। রাত্রিপ্রিয়া কিছুটি বলল না, মাথা নিচু করে ফোপাচ্ছে মেয়েটা। এতে সানাম চৌধুরীর মেজাজ আরও বিগড়ে গেল, সে নত যেন হওয়া রাত্রিপ্রিয়ার থুতনি ধরে পুনরায় চিবিয়ে শুধালো, এত কাঁদছো কেন, আমি কি মরে গেছি, তুমি কি বিধবা? রাত্রিপ্রিয়া আতঙ্কে উঠল, তড়িৎ জর্ণ কণ্ঠে বলল, এসব কি বলছেন আপনি, এসব কি বলছেন? তাহলে আমি যা জিজ্ঞেস করছি বলছো না কেন, তুমি সেই থেকে কেঁদেই যাচ্ছ, কেঁদেই যাচ্ছ। রাত্রিপ্রিয়া তস্ত্র চোখের জল মুছে ফেল, নাক টানতে টানতে মৃদু আওয়াজ করলো, আর কাঁদবো না, আর কাঁদবো না। সানাম চৌধুরী এসে তাৎক্ষণিক কথাবার্তা ছাড়াই ওর হাত ধরে ফেলল, এরপর নিজের সঙ্গে কোথাও একটা নিয়ে যেতে লাগলো। রাত্রিপ্রিয়া ঝট করে বুঝে ফেললো সানাম চৌধুরী কি করতে যাচ্ছে। না না, এই মুহূর্তে এইরকম কোনো ঝামেলা রাত্রিপ্রিয়া মোটেও যাচ্ছে না, বিয়ে হতে যাচ্ছে ওদের, এরই মধ্যে আবার একটা গণ্ডগোল, ভালো লক্ষণ নয়। ওই মহিলা বিধবা বললেই কি সে বিধবা? হাজার লোকে তাকে দেখে বাজে মন্তব্য করার পর তা নেতা সাহেবের মুখ থেকে একবার ছোট একটা প্রশংসা সব কিছুর ঊর্ধ্বে। এতেই রাত্রিপ্রিয়ার স্বস্তি, শান্তি, আনন্দ। নেতা সাহেবের কাছে ওসব তো বড়ই ঠুনকো। সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতে রাত্রিপ্রিয়া হঠাৎ দাঁড়িয়ে গেল, আশেপাশে একবার চোখ বুলালো। বসার ঘরটা এখন একদম ফাঁকা, সবে বাগানবাড়িতে রয়েছে। রাত্রিপ্রিয়া চট চলতে সানাম চৌধুরীকে ডাকলো, নেতা সাহেব। সানাম চৌধুরী থেমে গেল, ফিউকুচকে ওর দিকে তাকালো, ইশারায় জানতে চাইল কি। রাত্রিপ্রিয়া ফুস করে শ্বাস টানলো, এরপর যথাসম্ভব তরল গলায় বলল, বললে না তো আমায় কেমন লাগছে? সানাম চৌধুরী একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, সুপ্রভাতি। রাত্রিপ্রিয়ার মুখে এতক্ষণ পর হাসি ফুটল, মানুষটার একটা শব্দেই তার এতক্ষণের মন খারাপই মিয়ে গেল। সে রয়েছে সানাম চৌধুরীর কাজ জড়িয়ে ধরল, এরপর মানুষটার রাগটুকু উগড়ে নিতে আহ্লাদি কণ্ঠে কিছুটি বলতে চাইল। তাকে সেসব বলতে দিল না সানাম চৌধুরী, ইশারায় চুপ থাকতে বলল। অনেকক্ষণ পর তাকালো সানাম চৌধুরী তার শুভ্রপরীর মুখপানে, আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখল,
রাত্রিপ্রিয়া আজ তার পছন্দের লেহেঙ্গা পরেছে, পায়ে সাদা পাথর হিল জুতা, দু হাত ভর্তি সাদা চুড়ি কাজের, কানে হিরের দুটো ছোট্ট দুল, গলায় চিকন করে একটা চেন, যাতে আছে ছোট্ট একটি লাভ লকেট, এতে ওদের দুজনের নামের অক্ষর, অক্ষর দুটো পাথরের মিশ্রিত লকেট জজল করছে, এটা সবসময় থাকে ওর গলায়, আজও খুলিনি মেয়েটা। এরপর কপালে ছোট্ট একটা টিপ, চোখে গাঢ় কাজল, চোটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোপা করা, এতটুকু তো নজর করার জন্য যথেষ্ট। আজ তার শরীরের আজ বেশিরভাগ সাদা রঙেরই সমাহার, শুভ্র রঙের মেয়েটাকে শুভ্র রঙে কি দারুণ মানায়, এটা কি জানে বোকা মেয়েটা। সানাম চৌধুরী অপলক তাকিয়ে রইল অনেকক্ষণ, এরপর শুভ্র কন্যাকে একবার ছুঁয়ে দিয়ে আনমনি বলল, শুভ্রতার প্রতীক শুভ্র কন্যা, যিনি মেঘের করে উড়ে বেড়ান তার উপস্থিতি এনে দেয় শুভ্রতা এবং নতুনত্বের স্পর্শ। রাত্রিপ্রিয়া শুভ্রতার হাসি বিরিয়ে দিল, নিতা সাহেবের মুখপানে তাকিয়ে বলল, আপনাকেও শুভ্র রঙের রাজপুত্রের মতো লাগছে নেতা সাহেব, কি ইয়াম্মি চকলেট মনে হচ্ছে। এতটুকু বলি থামল রাত। সানাম চৌধুরী বাকিটুকু জানতে আনমনি জিজ্ঞেস করল, কি খেয়ে ফেলি? আনমনি কাছাটা বলে জিভ কামড়ল রাজপ্রিয়া। মুহূর্তেই সানাম চৌধুরী তার দিকে আরেকটু এগিয়ে আসলো, দুষ্ট এসে নিজের ঠোঁট জোড়া ইশারা করে বলল, খাও। রাত্রিপ্রিয়া লাজে নুয়ে পুলু বলল, ছি ছি অসভ্য হলো। সানাম চৌধুরী তার কথা পাত্তা দিল না, ঠোঁট কামড়ে তাকে রইল বউয়ের মুখপানে। হঠাৎ মনে হলো বউয়ের শরীরে কিছু একটা মিসিং। সানাম চৌধুরী তৈরি করে নিজের পাঞ্জাবির পকেটে হাত দিল, মুহূর্তে বেরিয়ে এলো তরতাজা একখানা বেলি ফুলের মালা, যার থেকে মিষ্টি একটি গন্ধ ছড়াচ্ছে। মুহূর্তে রাত্রিপ্রিয়া চোখ চকচক করে উঠল, সে আগ্রহ নিয়ে জানতে চাইল, কোথায় পেলেন এটা? সানাম চৌধুরী জবাব দিল না, তস্র রাত্রিপ্রিয়ার পেছনে দাঁড়িয়ে ফুলের মালাটা ওর চুলের খোপায় গুঁজে দিল। এরপর অনেকক্ষণ সেদিকে তৃপ্ত চোখে একবার সেদিকে তাকিয়ে বল, সানাম চৌধুরীর ওই কথাটি যেন মুহূর্তটিকে আরো বিশেষ করে তুলেছিল, নাও পারফেক্ট। রাত্রিপ্রিয়া অনুভব করলো এই ছোট্ট ছোট্ট শব্দগুলোতে যে গভীরতা রয়েছে তা বোধ হয় অন্য কিছুতে নেই। রাত্রিপ্রিয়া মুহূর্তেই তার সঙ্গীর প্রতি আরো বেশি আকৃষ্ট হল। এই ফুলের মালা দিয়ে সানাম চৌধুরী শুধু তার সৌন্দর্যকে নয় বরং তাদের সম্পর্কের গভীরতাকেও প্রতিফলিত করেছে। মানুষটার দেওয়া আচমকা আচমকা ছোট ছোট উপহারগুলো তাকে ভীষণ আনন্দ দেয়। তাদের এই উজ্জ্বল মুহূর্তটাকে স্মৃতি হিসাবে আরও একবার রাত্রিপ্রিয়া মনে গেঁথে গেল। রাত্রিপ্রিয়ার মনে হলো তাদের প্রতিটি দিন যেন নতুন নতুন আনন্দে নতুন নতুন প্রেম নিয়ে শুরু হয়। ভাবতেই স্বস্তিতে বুক ফুলে উঠল মেয়েটার। সানাম চৌধুরী হাসল আলতো হাতে, আগলে নিল ওর মনোহরিণীকে, নিজেদের এই মুহূর্তটাকে বিশেষ করে রাখলো মুঠোফোনের ক্যামেরায়। এরই মধ্যে কোথা থেকে যেন আশিক আসলো, সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়াকে একসঙ্গে জানালো, ভাই ভাবি সালাম আঙ্কেল আপনাদের দুজনকে ডাকছে। সানাম চৌধুরী আর দেরি করলো না, রাত্রিপ্রিয়ার হাত ধরে সামনে এগোলো। তাদের সেই হাতের বাঁধন ছুটলো অনুষ্ঠানের মাঝে এসে। সানাম চৌধুরী গেল নিজের কাজে, ফোন করলো ছোট বোনকে। রাত্রিপ্রিয়াও আর সে ওখানেই দাঁড়িয়ে থাকলো না, চলে গেল বোনদের মাঝে। তড়িৎ বেগে মেয়েটাকে ঘিরে ধরল ওরা। ওদের দুজনকে একসঙ্গে আসতে দেখে সে তো খোঁচা দিয়ে বলল, কোথা থেকে এলেন ভাবি? ওয়াশরুম থেকে। রাত্রিপ্রিয়া প্রথম ওর কথা আন্দাজ করতে না পেরে অবাক হয়ে বলল, হোয়াট? যা শুনে সে তো চাপা কণ্ঠে সুর টেনে টেনে বলল, এখন তো কিছুটি বুঝবেন না ভাবি, কিছুটি না। ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না আপনি, কিন্তু কিন্তু দিন দুপুরে দুজনে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, পানির শব্দ হবে, আমার তো কিছুটি বুঝিনি, কিছুটিই দেখিনি, এমনি বললাম আর কি, জাস্ট এমনি। পাশ থেকে সেফা দুষ্টু হেসে বোনের সঙ্গে তাল মিলিয়ে বলল, রাত্রি দিন দুপুরে ওয়াশরুমের ভেতরে কি করছিলেন ভাবি? এবার চর যদি ধরে ফেলো আসল রহস্য, দুষ্টুগুলো সেদিন ওখানেই ছিল। মুহূর্তেই খানিকটা লজ্জা পেল সে, পরপর নিজেকে সামলে নিল মেয়েটা, এদের সামনে লজ্জা পেলেই চেপে বসবে। চর চলতে রাত্রিপ্রিয়া নিজেকে সামলে নিয়ে ওদের মুখের উপর অকপটে জবাব দিল, তোমার ভাইকে চুমু খাচ্ছিলাম। সেভা সেতু মুখ চাচই করল, তাদের ঠিক
হজম হলো না ওর কথাটা। বাকি মেয়েরাও মুখ টিপে হাসছে। রাত্রিপ্রিয়া সেসব পাত্তা না দিয়ে পায়েলের কাছে চলে গেল। সেতুর তপ দেখে দাঁড়িয়ে রইল। শেফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা এই মাত্র কি বলে গেল, এরপর এত স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। রাত তো এমন ছিল না, নিশ্চয়ই সানাম ভাইয়ের বাতাস লেগেছে ওটায়। তারাও এইসব ভাবতে ভাবতে রাত্রিপ্রিয়ার পিছু নিল। ওরা আসতেই কাজীর সাহেবকে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুতি নিতে বলল সানাম চৌধুরী। তৎক্ষণাৎ সকল নিয়ম পালন করে নিজের কাজ শুরু করে দিলেন কাজী সাহেব। সব শেষে এলো সায়মান পায়েলের জীবনে সেই মহেন্দ্র খান। দুজনেরই কবুল বলার পালা, বর করে এতে মোটেও দেরি করলো না। এক নিঃশ্বাসে দুজনই দুজনকে কবুল বলে ফেল। ব্যাপারটা এমন ছিল যে দেরি করলেই যেন এই মত মুহূর্তের সৌন্দর্য ম্লান হয়ে যাবে। ওদের দেখে চারপাশের সকলের মধ্যে এক অনাবিল আনন্দের ঝড় বয়ে গেল। উপস্থিত সবাই হাসতে হাসতে আলহামদুলিল্লাহ বলল। মুহূর্তটি যেন সময়ের গণ্ডি পার করে নতুন এক অধ্যায় সূচনা করলো। এই সূচনাটিতে নেই কোনো বিষাদ, নেই কোনো বিদায়ের ব্যথা। চৌধুরী বাড়ির দুটি পরিবার চরম তৃপ্তি আর হাসি আনন্দের মধ্যে বিয়ের আনন্দ উপভোগ করেছে। যেন ভালোবাসার এই বন্ধন তারা সবাই এক হয়ে গেছে। খানিকটা দূরে দাঁড়িয়ে এদের খুশি মশগুল দেখে নয়নের মুখে এতক্ষণ পর অল্প স্বল্প হাসি ফুটল। আচমকা পরশের কথা মনে পড়তে সে হাসিটুকু দীর্ঘস্থায়ী হলো না। মিয়ে গেল কোথাও গোপনে, দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আহারি, পরশটা এই আনন্দের মাঝে থাকলো না। চট করে বিরহ ব্যথায় টনটন করে উঠল তার বুক। মিলনে কি শান্তি, কি শোক। এই যে সায়মন পায়েলের ভালোবাসা পূর্ণতা পেল, ওদের দেখতেও ভালো লাগছে। কিন্তু তার বেলা নিয়তি কি নিষ্ঠুর। তবুও তো সে ভালোবাসে একজনকে, এক পাখি ভালোবেসে যায়, চাতক পাখি নেয় রোজ অপেক্ষা করে যায়। এই ভেবে মানুষটা একদিন তার হয়ে ফিরবে। সত্যিই কি তার হয়ে ফিরবে? আচ্ছা, সেও কি পাবে তাকে? কাশ্মী কালো কি মেয়েটা বুঝবে তাকে? হবে কি তাদের মিলন? হলেও আরও কত অপেক্ষার পর? এত এত প্রশ্ন, কিন্তু উত্তর নেই কোথাও, যে আজ তার উত্তর নেই। সুখের আলো ছড়িয়ে গত হয়েছে তিনটি বছর। এই সময়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে চলে এসেছে পরিবর্তন, সম্পর্কের গভীরতা এবং নতুন নতুন আশা। সুখ দুঃখের মিশলে চৌধুরী বাড়িতে গড়ে উঠেছে এক অনন্য গল্প, যা জীবনের বাস্তবতা ও প্রেমের জটিলতাকে তুলে ধরেছে। এরই মধ্যে সানাম চৌধুরীর রাত্রিপ্রিয়ার সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে। সবাইকে নিয়ে রাত্রিপ্রিয়ার দিনগুলো দারুণ যাচ্ছে। তার ইন্টার শেষ হয়েছে ইতিমধ্যে, ভালো ফলাফল নিয়ে কলেজে শিক্ষার ধাপ শেষ। অ্যাডমিশন নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে, অ্যাডমিশনও পেয়েছে। এ সময়ে জার্নিটা তার জন্য বেশ কঠিনই ছিল, কিন্তু প্রতিনিয়ত তার ঢাল হয়েছে সানাম চৌধুরী। মেয়েটাকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ রেখে কখনো সাহস দিয়েছে, কখনো অনুপ্রেরণা দিয়েছে, কখনো শক্তি দিয়েছে। এভাবেই কেটে গেল ওদের সময়টা। এরই মধ্যে পরশের ছেলে হয়েছে, ওর নাম রেখেছে পূর্ণ। পরশের পূর্ণ আজ গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, আধু আধু বুলিতে ডাকতে শিখেছে। সেটা দেখতে ভীষণ মিষ্টি, চাঁদ মুখ মায়াবী হাসে। ওর মুখের দিকে তাকিয়ে চোখ জোড়ায় পরশের। বাচ্চাটা হওয়ার পর থেকেই তার রাজ্য সুখে ভরে উঠেছে, সমস্ত বিষাদ যেন সুখে পরিণত হয়েছে। পরশ যখন একজন সচেতন মাতে পরিণত হয়েছে, বাচ্চা আর নিজের লেখাপড়া নিয়ে ভিন দেশে সুখে কাটাচ্ছে তার দিন। সুখে আছে সায়মন পায়েলও। তিনটে বছর হয়েছে ওদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে যেন সায়মন পুরোপুরি পায়েলকে চোখে হারায়। পায়েলও সায়মন ভাইতেই ভীষণ মজেছে। বিয়ের পর থেকেই ভিন্ন ভিন্ন রূপে সায়মনকে চিনছে পায়েল। কখনো কেয়ারিং, কখনো দুষ্টু, কখনো রকচটা গম্ভীর। দিন শেষে মাথা গুঁজে প্রশান্তিতে ঘুমানোর মতো নির্দিষ্ট একটা কাঁধ কেনা চায়। পায়েলও চেয়েছে, পেয়েছেও। তবুও পায়েলের মনে হয় চাওয়ার থেকে বেশি কিছু পেয়েছে সে। ওর মানুষটা গাঢ় আদর ভালোবাসা দিয়ে পুরোপুরি আগলে নিয়েছে তাকে। এই তো গত বছরও তারও গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এখন মাস্টার্স করছে সে। তানুটা বড় হয়েছে, স্কুল শেষ করে এবার কলেজে পড়ছে সে। ওই যে একবার বিষাদ কাটিয়ে শিরদাঁড়া উঁচিয়ে দাঁড়িয়েছিল চৌধুরী পরিবার, এরপর আর কোনো বিষাদ তাদের ছুতেই পারেনি।
ছুতে দেয়নি সানাম চৌধুরী বুক পেতে পরিবারকে, পরিবারের সকলকে আগলো রেখেছে দক্ষ হাতে। তার বুকের ফাঁক ফোকর থেকে কোনো কালো হাত ছুতে পারেনি কাউকে। আজ গর্ব নিয়ে গলা উঁচিয়ে বলা যায়, সবাইকে নিয়ে চৌধুরী পরিবারের দিন যায় হাসতে হাসতে। এই হাসির ঝুলিতে কদিন আগে যুক্ত হয়েছে আরও একটি আনন্দ, সেটি হচ্ছে নির্বাচন। পার্লামেন্টে 5 বছর পূর্ণ করে সানাম চৌধুরী পুনরায় নির্বাচন করেছে, দ্বিতীয়বারও বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছে। এইটা নিয়ে চৌধুরী পরিবারের আরেক দফা খুশির ঠাল নেমেছে। চৌধুরী বাড়িতে আজকাল মানুষের বেশ কোলাহল। তন্মধ্যেই আজ মধ্য দুপুরে সানাম চৌধুরী পরিবারকে জানিয়েছে আজ তাদের জন্য বিশাল এক সারপ্রাইজ রয়েছে। এইটা নিয়ে বাড়ির মেয়েরা খুবই এক্সাইটেড, সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষা এখন অধৈর্যতে পরিণত হয়েছে। এখন বাজে রাত 11টা, কিন্তু কিসের কি সারপ্রাইজ? সারাদিন চলে গেল তাও কিছুটি হওয়ার নাম নেই, সব কিছুই তো স্বাভাবিক। সানাম চৌধুরী ও সায়মান বাড়িতে এসেছে কিছুক্ষণ হলো, কিন্তু একেবারে গা ছাড়া ভাব নিয়ে আছেন। এই তো দুই ভাই এখন আরামসে বসার ঘরে বসে চুকচুক করে কফি খাচ্ছে, যা দেখে রাগে তা জ্বলে যাচ্ছে রাজীব প্রিয় পায়ালে। তবুও তাদের অগ্রাহ্য করে দুই ভাই কথাই চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে রাত্রিপ্রিয়া পায়েল তানহা ধৈর্যের শেষ শিখাটাও পার করে ফেললেন। সবার হয়ে রাত্রিপ্রিয়া সানাম চৌধুরীর উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে শুধালো, ব্যাপার কি? সানাম চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল, কোন ব্যাপার? রাত্রিপ্রিয়ার জ্বলন্ত মেজাজে এইবার যেন পানির ছটা পড়লো, সে ছেদ করে উঠল, জিজ্ঞেস করল, কটা বাজে? 11:37। রাত্রিপ্রিয়া এবার পুরোপুরি হতাশ হলো, মানুষটা এমন ভাব করছে যেন সে অবুঝ, রাত্রিপ্রিয়ার কথা বুঝতে পারছে না। কিন্তু লোকটা জানে, রাত্রিপ্রিয়া ফোস করে শ্বাস ছাড়ল, তার কপালে গুটি কয়েক ভাজ। লোকটা কি হলো, উনি সবটা বুঝে না বোঝার ফান করছেন কেন? নাকি সারপ্রাইজের কথা ভুলে গেছে? এইরকম তো কখনো হয় না, সানাম চৌধুরীর কথা নড়চড় হয়, এইরকম রেকর্ড আছে নেই তো। তাহলে কি ওরা আরও একটু অপেক্ষা করবে? রাত্রিপ্রিয়া সেই অপেক্ষাটুকু করতে পারলো না, সরাসরি এবার জিজ্ঞেস করল, আমাদের সারপ্রাইজ? সানাম চৌধুরী সেই কথা কানে তুলল না, কফির মাকে চুমুক দিতে দিতে সায়মানকে জিজ্ঞেস করল, তোমার প্রমোশন হবে নাকি শুনলাম? সায়মান বউ বোনদের আংশুটি মুখের দিকে তাকে মিটিমিটি করে হাসল, ভাইয়ের সঙ্গে কথা চালিয়ে গেল। ঠিক শুনেছিস, এই মাসের শেষের দিকেই হচ্ছে। সানাম চৌধুরী আর কিছুটি ভালো মন্দ না বলে গাঝাড়া ভাবে উঠে দাঁড়ালো, তস্ত্র কফির মগটি হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। এতে রাত্রিপ্রিয়ার মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল, মানুষটা তাকে পাত্তা দিচ্ছে না। সিরিয়াসলি পায়েল তানহাও হতাশ হলো ভাইয়ের আচরণে, ওদের প্রত্যেকের পাংশুটি মুখ দেখে সায়মন হেসে ফেল। মুহূর্তেই ফুসে উঠল পায়েল সায়মনের সামনের দিকে, তাকে কটমট করে উঠল, আপনি হাসেন? মুখের হাসির টুক করে গিলে গম্ভীর কণ্ঠে জবাব দিল সায়মান, কই না তো, আমি দেখলাম, ভুল দেখেছো। পায়েল বিরক্তি নিয়ে শ্বাস টানল, এই বিষয়ে আর কোনো কথা না বাড়ি সরাসরি জিজ্ঞেস করল, আপনি আজকের সারপ্রাইজের ব্যাপারে জানেন? না। কি আপনি জানেন না? মিথ্যে বলছেন। আশ্চর্য, আমি জানবো কিভাবে? সারপ্রাইজের কথা বলছো তোমার ভাই, তাকে জিজ্ঞেস করো। এরই মধ্যে তানহা বিগদের মতো করে বলে উঠল, তাকে জিজ্ঞেস করতে হবে কেন? তুমি বলো, তুমি হচ্ছ নাটের গুরু, এইসবের মূল কালপ্রিট, আর তুমি জানো না বললেই হলো নাকি? ভালোই ভালো সত্যি করে বলে দাও ভাই। বোনের করা সূক্ষ্ম অপমান সায়মানের বেশ গায়ে লাগলো, সে তস্ত্র উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে থাকা বোনের চুল টেনে দিয়ে বলল, খুব কথা শিখেছিস। তানা এক চিৎকার দিয়ে উঠলো, মাকে জোরে সরে ডাকলো, মা মা। রুকসানা চৌধুরী আসলো না, রুমে বসে ছেলে মেয়েদের চিৎকার শুনে বিরক্ত হলো। বড় বড় বাদর দুটো এখন বাচ্চাদের মতো সারাক্ষণ ঝগড়া করে মারামারি করে? উনি একরাশ বিরক্তি নিয়ে রুম থেকে উঁচু গলায় শাসালো, আবার শুরু হয়েছে তোদের, থামবি নাকি? আমি আসব, আমি আসলে কিন্তু তোদের দুটোকে আস্ত রাখবো না, বলে দিলাম। সায়মা দ্রুত ছোট বোনকে ছেড়ে দিল, খবিস মেয়ে, এতটুকু চুলেই চিল্লে বাড়িঘর মাথায় তুলে, এরপর দেখা যাবে বড় আব্বু বড় মা দৌড়ে আসবে, কী হয়েছে কী হয়েছে বলতে বলতে অন্যদিকে
বাপ একটা লাঠি নিয়ে আসবে, দোষ যারই হোক সাইমনের পিঠে সেই লাঠি ভাঙবে, আর বিচ্ছু মেয়েটা তাকে দাঁত দেখি কেলিয়ে হাসবে। বউয়ের সামনে সাইমন আজ এসবের রিস্ক নিল না, মোবাইল হাতে নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। আজ তার মনে বেশ ফুরফুরে, কারো থেকে পাত্তা না পেয়ে ওরা তিনজনই ধূপধাপ পা ফেলে ছাদে চলে গেল। রাত্রিপ্রিয়া ও পায়েল আজ ফোন করেছে, কেউ রুমেই যাবে না, তা না হলো ওদের নিরপেক্ষ দোসর। সে বোন ভাবিদের সঙ্গে তাল মিলিয়ে গভীর গবেষণা চালালো, আজ কি সারপ্রাইজ হতে পারে। তিন বোনের এই ননস্টপ গবেষণা একাধিক যুক্তি অনেকক্ষণ ধরেই চলতেই থাকলো। 12টা খেয়ে দিয়ে সবার আগে আজ একসঙ্গে শুয়ে পড়েছে তানিয়া চৌধুরী ও সালাম চৌধুরী। ইতিমধ্যে সালাম চৌধুরী গভীর ঘুমে তলিয়ে গেছে, মুখ দিয়ে ভারী ভারী শব্দ করছে। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলেই রাজ্যের ঘুম চলে আসে। বয়স হয়েছে, আজকাল অল্পতেই হাঁপিয়ে যায় মানুষটা। তার পাশাপাশি শুয়ে আছেন তানিয়া চৌধুরী, ওনার চোখেও গাঢ় তন্দ্রাভাব। হঠাৎ মনে হলো কেউ তার সামনে দাঁড়িয়ে এবং গভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। আবার মনে হলো ছোট্ট একটা ঠান্ডা ঠান্ডা হাত তাকে ছুঁয়ে দিচ্ছে বারংবার, ডাকছে আদু আদু কণ্ঠে, নন্দমণি নন্দমণি। তানিয়া চৌধুরী খানিকটা কেঁপে উঠলো, যেন মস্তিষ্ক জানান দিচ্ছে কে, পূর্ণ? এই শর্ত তার নানা ভাই পূর্ণের, কিন্তু এখানেও আসবে কোথা থেকে? ঘুমের ঘরে স্বপ্ন ভেবে উনি অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ল। মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল আচমকা রুমের মধ্যে কিছু একটা পড়ার শব্দ হলো। তড়াক করে চোখ খুলে তানিয়া চৌধুরী, আবছা আলো আধারে রুমের ভেতর দুটো অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে। তানিয়া চৌধুরী শোয়া থেকে ধরফরিয়ে উঠল, বিচলিত কণ্ঠে আওয়াজ করল, কে কে ওখানে? আচমকা আবছা আধার রুমটা ঝলমলে আলোতে ভরে গেল। সেই আলোতে জ্বলজ্বল করছে শাড়ি পরিহিত পরিপাটি একটি উজ্জ্বল নারীর মুখ। নারীটি দেখতে কি সুন্দর, তার মুখের চকচকে দাঁতের হাসিটা যেন ওর রূপ বাড়িয়ে দিচ্ছে বহুগণ। তানিয়া চৌধুরী তড়িৎ মনে হলো এই যেন রূপকথার কোনো রাজমাতা এসেছে তার কক্ষে, রাজমাতার কোলে তার সোনার বরণ রাজপুত্র। আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার করে উঠল, পরশ পরশ পরশ। পরশ ছেলেকে নিচে দাঁড় করিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসলো মায়ের কাছে। আচমকা মাকে চাপড়ে ধরল শক্ত করে, এরপর চলচলে কণ্ঠে বারবার ডাকলো, আমু আমু আমু। তানিয়া চৌধুরী শব্দ করে কেঁদে উঠল, তাৎক্ষণিক মেয়ের মাথাটা চেপে ধরল মায়ের এতদিনের তৃষ্ণার্ত বুক। তার বিশ্বাসই হচ্ছে না পরশ তার পরশ, ছোট্ট পাখিটা এখন তার সামনে। মা অবিশ্বাস কণ্ঠে বারবার আওড়ালো, মা তুই এসেছিস, সত্যি তুই এসেছিস? পরশ মৃদু হেসে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তানিয়া চৌধুরীর ব্যস্ত ভঙ্গিতে পুনরায় মেয়েটাকে জাপটে ধরল, এরপর কপালে গালে স্নেহের পরশে ভরিয়ে দিল। বহুদিন পর মা মেয়ের মিলনে আনন্দের কান্নার বান নেমেছে যেন পৃথিবীর বুকে, যা অদ্ভুত ঠেকল ছোট্ট পুনের কাছে। বাচ্চাটা আচমকা শব্দ করে মম মম করে কেঁদে উঠল, ছুটে আসলো মায়ের কাছে। তানিয়া চৌধুরীর চকিতে তাকালো, এতক্ষণ মেয়েকে পেয়ে আগে পিছে তার হুশ ছিল না, ওনার হুশ ফিরল পুনের কান্নার শব্দে। মুহূর্তেই উনি মেয়েকে ছেড়ে দ্রুত নাতিকে চাপড়ে ধরল, অকপটে ছোট্ট পূর্ণকে তুলে কোলে আদরে আদরে ভরিয়ে দিল, আল্লাদের সুরে রাখল, নানু ভাই নানু ভাই ও নানু ভাই, তুমি এসেছো তুমি এসেছো। পূর্ণের কান্না থেমেছে এতক্ষণে, সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নানুমণির মুখপানে, গোলগাল করে কিছু একটা ভাবতে দেখছে। এদের উচ্ছ্বাস তীব্র আনন্দের তোপের মুখে পড়ে ঘুম ছুটে যায় সালাম চৌধুরীর। উনি ঘুম ঘুম চোখে খানিকটা বিরক্ত নিয়ে শুধালো, হয়েছেটা কি তানু, তুমি এত চিৎকার চেঁচাবে যে করছো কেন? তানিয়া চৌধুরী চঞ্চল গলায় শুধালো, দেখো কে এসেছে। সালাম চৌধুরী চকিতে তাকালো, চোখের সম্মুখে পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখ দুটো দেখে উনি ভূত দেখার মতো চমকালো। সে কি ঠিক দেখছে নাকি বয়সের সঙ্গে সঙ্গে চোখটাও গণ্ডগোল করছে? পরশ পূর্ণ আসবে আজ, ওই কেউ তো তাকে বলেনি। সালাম চৌধুরীর এইসব ভাবনার মাঝে আচমকা তাকে আলতো হাতে জড়িয়ে ধরল পরশ, মায়াভরে কণ্ঠে ডাকলো, বাবা ও বাবা। এই ডাকে সালাম চৌধুরী পরাণ জুড়িয়ে গেল, মেয়ের কণ্ঠ শুনে তার এতক্ষণে ভ্রম ভাঙল, মুহূর্তেই বাবা আল্লাদি হয়ে পড়ল, স্নেহময়ী
হাত মেয়েকে আগলে নিল, জানতে চাইল কখন এলি মা, তুই আজ ফিরবি এটা তো আমায় একটিবারের জন্য বলিসনি। বাবার কথার মাঝে ছিল গাঢ় অভিমান, পর হাসল, বলল, সারপ্রাইজ, এটা তোমাদের বিশেষ দিনে বিশেষ সারপ্রাইজ বাবা। বিশেষ দিন? অবশ্যই। সালাম চৌধুরী কপালে গুটি কয়েক ফাঁস বলে, বিশেষ দিন বলতে তো তার কিছুটি মনে পড়ছে না, তাহলে জিনিসটা নাকি? নাতিকে লক্ষ্য করে সালাম চৌধুরী আর এসব ভাবতে বসল না, তস্ত্র উঠে পূর্ণকে তানিয়া চৌধুরী কোল থেকে ছিনিয়ে নিল, আদুরে কণ্ঠে আদুরে স্পর্শে নাতিকে বুকের মাঝে জাপটে ধরল। এরই মধ্যে তানিয়া চৌধুরী উচ্ছ্বসিত কণ্ঠে সবাইকে ডাকল, পায়েল, রাত, তানহা, কোথায় তোরা? ও ছোট ভাই, ও ছোট, সানাম, সায়মন, জলদি দিকে আয় তোরা, ওরে দেখে যা, দেখে যা, দেখ কারা এসেছে আমাদের ঘরে। আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার দিয়ে ডাকাডাকিতে ভয় পেয়ে যায় সকলে। রায়হান চৌধুরী ও রুকসানা চৌধুরী সবই শুয়েছিল, ওনারা সেভাবেই দৌড়ে গেল ভাই ভাবির ঘরে। কি হয়েছে, কি হয়েছে বলতে বলতে ছুটে আসলো একসঙ্গে রাত, পায়েল ও তানহাও, সবাই পরশপূর্ণকে আকস্মিক দিকে ভীষণ চমকাল। পর মুহূর্তেই বোনের একসঙ্গে পরশকে ঝাপটে ধরল, ওদের ফাঁক ফকর থেকে মেয়েটাকে বুকে টেনে নিল রুকসানা চৌধুরী। বহুদিন পর পরশকে পেয়ে ওদের চোখ ভিজে উঠলো আনন্দে, অল্প স্বল্প কাঁদলো পরশ। এরই মধ্যে পূর্ণ মুখ ফুলিয়ে ফেলল, সবাই মাকে আদর করে, কেউ তাকে আদর করে না কেন? নানু ভাই ছাড়া কেউ তাকে কাছে ডাকে না, চুমু খায় না। ছোট্ট পূর্ণ নানু ভাইয়ের কোলে বসে মুখ ফুলিয়ে রইল, তবুও তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে অভিমান নিয়ে বাচ্চাটা আদো আদো কণ্ঠে শুধাল, আমি এখানে, আমি এখানে, আমার কেউ ভালোবাসে না, কেউ কলে নেয় না, সবাই মামাকে ভালোবাসে, সবাই বোঝা, শুধু মাম্মা ভালো, নানু ভাই ভালো। বাচ্চাটা অভিমানী কণ্ঠ, তার আদো আদো মিষ্টি ভাষা নিমিষেই মন কেড়ে নিল সকলে। বাচ্চাটা এত দুষ্ট এতটুকু বয়সে, তার তোতা পাখির ন্যায় পাকা পাকা কথা। মূর্তি, রাত্রিপ্রিয়া, পায়েল, তানহা সহ সকলে বাচ্চাটার প্রতি হামলে পড়ল, কে কার আগে কোলে নিবে, আদর করবে, প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু বাচ্চাটা কারো কোলে গেল না, তানহা, পায়েল, রুকসানা চৌধুরী সবে কত চুরুচুরি করলো, কিন্তু সে নানু ভাইয়ের কোলে লেপটে থাকলো। অনেকক্ষণ পর সবার মধ্যে থেকে আচমকা পূর্ণ রাত্রিপ্রিয়াকে দেখিয়ে বলল, আমি তোমার কোলে যাবো মামনি, তুমি পাও, তুমি পাও। রাত্রিপ্রিয়া বিজয়ী হেসে তড়িৎ বেগে পূর্ণকে কোলে তুলে নিল, কপালে চুমুকে গাল টেনে দিল। পূর্ণ ওর কোলে এসে বুকের সঙ্গে লিপটে গেল। তার জন্ম সুদূর আমেরিকা হলেও এই বাড়ির সবাইকে সে চেনে জানে, ভিডিও কলে সবাইকে দেখেছে, কথা বলেছে। পূর্ণ হঠাৎ গোল গোল চোখে চারপাশে তাকিয়ে মামা মামা করে সালাম চৌধুরীকে খুঁজছে। দূর থেকে মামার সঙ্গে তার বড় ভাব হয়েছে। এয়ারপোর্টে একবার সানু মামা আর সায়ু মামাকে সে দেখেছিল, এরপর এই বাড়িতে এসে তাদেরকে একবারও দেখেনি সে। সবাই এখানে থাকলেও সানু মামা নেই, সায়ু মামাও নেই, পূর্ণের যেন মন খারাপ হলো। এরই মধ্যে রাত্রিপ্রিয়া তাকে আশ্বাস দিয়ে বলল, চলো বাবা, তোমাকে তোমার মাম্মার কাছে নিয়ে যাই। পূর্ণ কি বুঝলো কে জানে, সে দ্রুত হাততালি দিয়ে উঠল, যা দেখে হু হা হুতাশ করলো বাকিরা। পায়েল ভীষণ মন খারাপ নিয়ে বলল, আমার কাছে একটু আয়না শোনা। পূর্ণ মাথা নাড়িয়ে না না করে উঠল, যা শুনে তা না, মুখ কালো করে অসহায় কণ্ঠে শুধাল, কেন আসবি না বাপ, আমরা কি তোর পর? পূর্ণ কিচ্ছুটি না বুঝে খিলখিল করে হেসে ফেল, তানার কান্না পেলেও মন খারাপ হলো, যা দেখে পরশ তাকে আশ্বাস দিয়ে বলল, আরে তান শোনা, মন খারাপ করছো কেন? পূর্ণ সবে মাত্র তাদের কাছে এলো, সবাইকে ঠিকঠাকভাবে চিনতে পারিনি এখনো, কদিন গেলে দেখবে সবার সঙ্গে মিশে যাবে। মিশবে তো, পরশ হেসে ফেল, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত্রিপ্রিয়া সবার মধ্যে থেকে পূর্ণকে নিয়ে ছুটে আসলো ওইখান থেকে, তার পিছু নিল পায়েল ও তানহা, ওদের কাজে শব্দ করি হেসে ফেলল পরশ সহ সকলে। পরশ একটু বেশি হাসছে, তার মুখে সুখী সুখী ছাপ। তানিয়া চৌধুরী সেদিকে মায়া ভরা দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল, কতদিন পর, কতদিন পর মেয়েটার হাসি মুখটা দেখছে সে। প্রশান্তিতে মায়ের পরাণ জুড়িয়ে গেল, মা বাবা চাচা চাচিদের মাঝে
বসে গল্প করছিল পরশ। ওরা সবাই পরশকে ঘিরে ধরেছে, আগ্রহ নিয়ে মেয়েটার সঙ্গে ভালো মন্দ কথা বলছে। হঠাৎ লোডশেডিং হলো, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। সালাম চৌধুরী অস্পষ্ট শব্দ করলো মুখ দিয়ে, মৃদু গঙ্গানি দিল। যা শুনে চমকে উঠল ওরা। রায়হান চৌধুরী তসর ডাকল, ভাই ভাই। সালাম চৌধুরীর কর্ণকূর এসে শব্দ পৌঁছালো, জবাব দিতে পারছে না সে, কেননা একজোড়া শক্ত পোক্ত হাত তার মুখ চেপে ধরে আছে। ভাইয়ের থেকে সারা শব্দ না পেয়ে রায়হান চৌধুরী ও সকলে চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ল। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ওনার পিছু নিল। চারপাশে এত অন্ধকার, হঠাৎ এভাবে কারেন্টটা চলে গেল কেন? এভাবে তো কখনো যায় না, গেলেও আইপিএস বন্ধ হবে কেন? ব্যাপার কি, ভাইজান বা গেল কোথায়? কোথাও কি কিছুটি দেখা যায় না? হঠাৎ লোকটা উধাও, গেল কোথায় লোকটা?